বন্ধুরা, প্রত্যেক বছরই পবিত্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই রোহিণী নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব। কারণ এই দিনে বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। শাস্ত্র বলছে যে লক্ষ লক্ষ একাদশী ব্রতের সমান এই জন্মাষ্টমীর দিন ব্রত পালন করলে বা ভগবানের সামান্য ভক্তি ভরে তার পুজো অর্চনা করলেও এর ফল পাওয়া যায়। বলা হয় যে এই দিনে কিছু নিয়ম মেনে ভগবানের কাছে নিজের মনোবাসনা বললে ভগবান তা অবশ্যই পূর্ণ করে দেন। তাই এবছর বন্ধুরা 2024 সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে। আগামী 26 আগস্ট মানে সোমবার দিন সকাল 8:36 থেকে পরের দিন মঙ্গলবার দিন সকাল 6:49 পর্যন্ত, এবং রোহিণী নক্ষত্রের সময় শুরু হয়ে যাচ্ছে সোমবার রাত 9:24 থেকে মঙ্গলবার দিন রাত 8:33 পর্যন্ত। ফলে অষ্টমী তিথি এবং এই রোহিণী নক্ষত্রের সংযোগস্থলে মানে সোমবার রাত 9:24 থেকে মঙ্গলবার ভোর 6:49 হচ্ছে ভগবানের পুজোর সব থেকে শুভ সময়। ফলে বিশুদ্ধ পঞ্জিকে এবং বৈষ্ণব মতে আগামী 26 আগস্ট সোমবার দিনে জন্মাষ্টমীর পুজো অর্চনা ব্রত উপবাস আপনারা সম্পন্ন করবেন। মানে সোমবার দিনই পালন হচ্ছে 2024 সালের ভগবান জন্মাষ্টমী। তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই জন্মাষ্টমীর দিন সকালে ঘুম থেকে উঠে এক ঘটি জলে এই সামান্য জিনিসটি মেশে বাড়ির এখানে অবশ্যই ঢেলে দিন। এতে আপনাদের বাড়ির বাস্তু দোষ কাটবে, বাড়িতে ভগবানের কৃপায় গৃহে সুখ শান্তি অর্থ সৌভাগ্যে ভরা থাকবে। এছাড়া এই দিনে যারা বন্ধুরা এই সামান্য ফুল এবং ফলটি পায় তারাই হয় ভগবানের কৃপায় পরম ভাগ্যশালী। তাই জন্মাষ্টমীর দিন কিন্তু বন্ধুরা এই ফুল এবং ফল আপনারা গৃহে এনে রাখবেন। এছাড়া সাথে বন্ধুরা আমরা এটাও জানব যে এই পবিত্র ভাদ্র মাসে এই জন্মাষ্টমীর দিন কোন গাছ বাড়িতে লাগালে সারা বছর আমাদের বাড়িতে সৌভাগ্যে ভরা থাকে, এবং সকালে উঠে এই মাসে এবং জন্মাষ্টমীর দিন ভগবানের কোন মন্ত্র স্মরণ করলে দুর্ভাগ্য দরিদ্রতা অশান্তি ভগবান হরণ করে নেন, এবং তুলসী তলায় জন্মাষ্টমীর দিন ভগবানের কোন প্রিয় মন্ত্র বললে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর কৃপায় আমাদের আয় উন্নতি বৃদ্ধি পায়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, আমাদের শাস্ত্রের অনুসার 4টি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। 1 বৈশাখ মাস, 2 কার্তিক মাস, 3 মাঘ মাস এবং 4 ভাদ্র মাস। কারণ এই ভাদ্র মাসেই বন্ধুরা পরমেশ্বর ভগবান এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এছাড়া এই মাসে বন্ধুরা অনেক শুভ দিন রয়েছে। শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের যত বেশি করে হোক আমাদের পুণ্য অর্জন করা উচিত, ভগবানের নাম করা উচিত। কারণ এই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে আমাদের সারা বছর সৌভাগ্যে ভরে ওঠে। কারণ শ্রাবণ মাস যেমন ভগবান শিবের মাস, তেমনি বন্ধুরা এই ভাদ্র মাসও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাস। তাই ভাদ্র মাস চলাকালীন বন্ধুরা আপনারা এই 3টি গাছের মধ্যে যে কোনো 2টি গাছ আপনারা তুলসী গাছের পাশে লাগিয়ে ফেলুন। এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু দোষ কাটবে এবং সারা বছর আপনাদের বাড়িতে অর্থ সৌভাগ্যে ভরা থাকবে। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন। কারণ আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে বাড়ির কোন দিকে এবং কবে আপনারা এই গাছগুলি লাগাবেন, এবং সকালে এই মাসে ঘুম থেকে উঠেই ভগবানের কোন মন্ত্র বা কোন নাম আপনারা স্মরণ করবেন, এবং এই মাসের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর জন্মতিথি। তাই এই মাসে বন্ধুরা আমাদের বেশি করে হরিনাম করা উচিত। তাই এই মাসে বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে আপনারা 3 বার ওম মাধবায় নমঃ
বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে ভুলবেন না। নাম্বার দুই, বন্ধুরা, এই মাস যেহেতু ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়েছে, তাই এই মাসে বন্ধুরা আমাদের গঙ্গা স্নান, দরিদ্র সেবা, ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী বা লক্ষ্মী নারায়ণের পূজোয় তাদের মন্ত্র জপে জীবনে সৌভাগ্যের আগমন হয়। তাই সামনেই বন্ধুরা ঝুলন যাত্রা বা জন্মাষ্টমী আসছে, তাই এই দিনে কিন্তু বন্ধুরা ভগবানের কৃপা প্রাপ্ত করার এক বড় সুযোগ। তাই ভিডিওতে বলা বন্ধুরা এই সামান্য নিয়মগুলো কিন্তু আপনারা এই দিনে অবশ্যই মেনে চলুন, দেখবেন যে ভগবানের কৃপায় আপনাদের জীবনে কেমন সৌভাগ্য ভরে গেছে। নাম্বার তিন, বন্ধুরা, এই ভাদ্র মাসের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুলসী গাছে জল অর্পণ করা। কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই মাসে তুলসী গাছে জল অর্পণ করলে যম রাজ তাকে ছুঁতে ভয় পায়, অকাল মৃত্যু কাটে। তাই মহাদেব বলছেন যে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মাধব বিরাজ করে। তাই এই মাসে বন্ধুরা তুলসী গাছে জল অর্পণ করার সময় আপনারা যে মন্ত্রটি বলবেন তা হচ্ছে, নমো তুলসী কল্যাণী নমো বিষ্ণু প্রিয় শুভে নমো মোক্ষ প্রদে দেবী নমো সম্পদ প্রদায়কে। বন্ধুরা এই মাসে তুলসী গাছে এই মন্ত্র বলে জল দিলে জীবন থেকে দুর্ভাগ্য কাটে, মা লক্ষ্মীর কৃপায় সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই জন্মাষ্টমী এবং এই মাসের যে কোনো বৃহস্পতিবার দিন তুলসী মঞ্চে এই মন্ত্র বলে জল দিতে ভুলবেন না। নাম্বার চার, বন্ধুরা, ভাদ্র মাস ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মাস, তাই পবিত্র মাসে বন্ধুরা আপনারা যে গাছগুলি বাড়িতে লাগাবেন তা হচ্ছে কৃষ্ণ তুলসী। বন্ধুরা এই মাসে আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে রাধারানীর নাম নিয়ে একটি তুলসী গাছ অবশ্যই লাগিয়ে দিন। এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় ধন ধান্যে ভরা থাকবে। কিন্তু সোজা বন্ধুরা আপনারা কিন্তু এই গাছটিকে মাটিতে লাগাবেন না, কোনো টবে বা কোনো উঁচু জায়গায় কিন্তু গাছটি লাগাবেন। এবং এই তুলসী গাছের সাথে আপনারা যে গাছটি লাগাবেন তা হচ্ছে ধুতরা বা অপরাজিতা গাছ। কারণ অপরাজিতা হচ্ছে মা দুর্গার অপর নাম এবং ধুতরা গাছ হচ্ছে ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই এই তিনটি গাছ যদি বন্ধুরা একই জায়গায় থাকে তো সেই বাড়িতে শিবশক্তি এবং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা এই ভাদ্র মাস চলাকালীন এই কার্যটি কিন্তু আপনারা অবশ্যই করে রাখুন। কারণ এর পরের মাসই হচ্ছে বন্ধুরা আশ্বিন মাস, যা মা দুর্গার মাস। তাই বন্ধুরা জন্মাষ্টমীর আগের দিন কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং জন্মাষ্টমীর দিন আপনারা পারলে অবশ্যই ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। এবং ঘুম থেকে উঠে বন্ধুরা আপনারা সবার প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের নাম মনে মনে স্মরণ করবেন এবং মনে মনে আপনারা বলবেন, হে প্রভু, তোমার এই ভক্ত আজ তোমার চরণে নিজেকে সমর্পণ করেছে, তাই প্রভু তুমি আমায় শক্তি প্রদান করো যে তোমার এই পূজো অর্চনা আমি মন দিয়ে ভক্তি ভরে করতে পারি। এবং তারপরে বন্ধুরা সকাল সকালই স্নান করে আপনাদের ঠাকুর ঘর আপনাদের ভক্তির অনুসার যেমন আপনারা পারবেন তেমন করে সাজান। কারণ ভগবান শুধু ভক্তের ভক্তি দেখে, যে আপনি কত ভক্তি নিয়ে ভগবানের ওপর আস্থা রেখে এই কার্যগুলো করছেন। তাই বন্ধুরা এরপর আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ভগবানকে ভোগ নিবেদন করুন, যেমন ক্ষীর, মালপোয়া, মোহনভোগ, নারকেল নাড়ু, মাখন, পায়েস, মিষ্টি, লুচি সুচি, বাসন্তী পোলাও। এছাড়াও বন্ধুরা ভগবানের পুজোয় আপনারা ধূপকাঠি, কর্পূর, জাফরন, চন্দন, সিঁদুর, সুপারি, পান এবং পুষ্পাঞ্জলি দেওয়ার মতন ফুল, পদ্ম, তুলসীর মালা, কাঁচা হলুদ, দুর্ভাঘাস, আতপচাল, গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু, চিনি, এছাড়াও বন্ধুরা আরও অনেক কিছুই লাগে। কিন্তু সাধারণভাবে আপনারা এগুলো দিয়েও ঘরা পুজো করতে পারবেন। কিন্তু বন্ধুরা যদি আপনারা কোনো কারণে সেই দিন এগুলো জোগাড় করতে না পারেন
যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে তো বন্ধুরা সামান্য কটি তুলসী পাতা দিয়ে যদি আপনারা মাখনও ভগবানকে দেন তো বন্ধুরা সেই মাখন ভগবান নিজে গ্রহণ করেন। কারণ বন্ধুরা ভগবান কারোর ওপরে কখনো কিন্তু ভেদভাব করেন না। এরপর আপনারা ভগবানের পুজোর আগে পঞ্চামৃত বা পঞ্চগ্রব্য দিয়ে ভগবানের স্নান কার্য অবশ্যই সম্পন্ন করুন। এরপর আপনারা যে উপকরণগুলো আপনাদের বললাম তা আপনারা ভগবানকে নিবেদন করুন এবং সাথে বন্ধুরা ধূপকাঠি প্রদীপ এগুলো অবশ্যই জ্বালাবেন। এবং ভগবানের প্রিয় ফুল যেমন কুমুদ, করবী, চনক, মালতী, পলাশ, নয়নতারা, পদ্ম, এছাড়া বন্ধুরা সাদা ও হলুদ রঙের যে কোনো সুগন্ধি ফুল ভগবানের খুবই প্রিয়। এবং ভগবানের প্রিয় ফল হচ্ছে শসা, তাল, নারকেল। তাই এই দিন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই তাল ও নারকেলের বড়া ভগবানকে অবশ্যই নিবেদন করবেন। এরপর বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভগবানের সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র 108 বার জপ করবেন এবং সেই দিন আপনারা পারলে পবিত্র গীতা গ্রন্থের যে কোনো একটি শ্লোক আপনারা পাঠ করুন। যারা ব্রত রাখছেন তারা কিন্তু সেই দিন কোনো রকমে বন্ধুরা অন্ন ভোজন করবেন না। যদি একদমই না পারেন তো বেলা 12টার পর আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে ফলাহার গ্রহণ করতে পারেন। বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। নাম্বার 4, বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন। এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না। নাম্বার 4, বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফু দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না। মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিন এই কার্যটি করবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।